মর্নিং, কেমন আছো তোমরা? নিরাপদে সুস্থ আছো আশা করি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি ফিনান্স এবং ব্যাংকিং ক্লাসে। তোমাদের গতদিন গত ক্লাসের কথা তো মনে আছে, আমরা চতুর্থ অধ্যায় করেছি, বিভিন্ন ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তা সম্পর্কে জেনেছি। আসো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি, দেখি আমরা আজকে কি শিখি। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে। নবম ও দশম শ্রেণী ফিনান্স ব্যাংকিং চতুর্থ অধ্যায় আমরা আজকে দেখো, একটা ছবি দেখছি, কি আছে? ব্যবসার উদ্দেশ্যে পণ্য জড়ো করা হয়েছে। এখানে একটা ছবি দেখছি, একটা উৎপাদন কারখানা, তাই না? ব্যবসাটা কেন করা হয়? ব্যবসাটা করা হয় মুনাফার প্রত্যাশায়। আর যখনই মুনাফার প্রত্যাশায় ব্যবসা করা হয় তখন কি সৃষ্টি হয়? মুনাফার প্রত্যাশায় যখন ব্যবসাটা করা হয় তখন কি সৃষ্টি হয়? ঝুঁকি সৃষ্টি হয়। তা এই ঝুঁকিটা কতটা ব্যবসায়? আমরা জানি যে ঝুঁকি কি, যেটা আর্থিকভাবে পরিমাপ করা যায়, তাই না? তো এই আর্থিকভাবে পরিমাপ তো করবো, কিন্তু কিভাবে করব? সেই পরিমাপ করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে ঝুঁকি পরিমাপ করার। তো দেখি আজকে আমরা ঝুঁকি পরিমাপ করার পদ্ধতি, কোন পদ্ধতিটার কথা হচ্ছে? আদর্শ বিচ্যুতি, তাই না? তাহলে ঝুঁকি পরিমাপ করার পদ্ধতি কি? আদর্শ বিচ্যুতি। তাহলে আজকে আমরা কি শিখব? আজকে আমরা আদর্শ বিচ্যুতি সম্পর্কে শিখব, এবং এখান থেকে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারবো। আদর্শ বিচ্যুতি ব্যবহার করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তো তোমরা সবাই বইটা নাও, চতুর্থ অধ্যায় খোলো, এবং তোমাদের বইতে দেখো একটা কাজ দেওয়া আছে আদর্শ বিচ্যুতির উপরে, একটা সমস্যা দেওয়া আছে, সেটা কাজ হিসাবে আছে, সেটা সমাধান করার নির্দেশ দেওয়া আছে। আসো দেখি আমরা সেটা এখানে সমাধান করতে পারি কিনা। তোমরা সবাই খাতা এবং বইটা নিয়ে স্ক্রিনের সামনে থাকো। আদর্শ, আগে আমরা জানি যে আদর্শ বিচ্যুতিটা কি। আদর্শ বিচ্যুতি ব্যবহার করে অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে যেমন ঝুঁকি পরিমাপ করা হয়, তেমনি ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের ঝুঁকিও পরিমাপ করা হয়। এটা একটা পরিসংখ্যানিক পদ্ধতি। আদর্শ বিচ্যুতির এক নির্ণয়ের যে সূত্রটা দেখো, আমরা সূত্রটা দেখি কি আছে। রোবার্ট সামেশন, আয় হার মাইনাস কি, গড় হার স্কয়ার ডিভাইডেড এন মাইনাস ওয়ান। এই কাজটা তোমাদের বইতে দেওয়া আছে। দেখো কি দেওয়া থাকে, সাধারণত আমরা আদর্শ বিচ্যুতি যখন নির্ণয় করব আমাদের একটা ডিউরেশন দেওয়া থাকবে, অর্থাৎ একটা সময় দেওয়া থাকবে যে কত সময় থেকে কত সময়ের মধ্যে ওই ব্যবসার ঝুঁকিটা পরিমাপ করতে হবে। যেমন ধরো এখানে একজন বিনিয়োগকারী গত 10 বছরের বিনিয়োগ থেকে তার আয় দেওয়া আছে, এবং সে কী দেওয়া থাকবে তোমাদের? আয়ের হার, শতকরা হার দেওয়া থাকবে প্রতি বছরের। তো এখানে কত ডিউরেশনটা? কত? 10 বছর। আর আয়ের হারটা কিরকম আছে? 10 বছরের যথাক্রমে, যেমন ধরো প্রথম বছর 10%, দ্বিতীয় বছর 20%, তৃতীয় বছর -5% মানে লোকসান, চতুর্থ বছর 15%, পঞ্চম বছর 35%, ষষ্ঠ বছর 10, সপ্তমে 25, অষ্টমে 30, নবমে 12, এবং দশম বছরে যে শূন্য, অর্থাৎ কোনো মূল আয় হয় নাই। এখন এই যে 10 বছরের একটা গড়, সরি 10 বছরের যে একটা ধারাবাহিক আয় দেওয়া হয়েছে, সেই আয়ের আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। আদর্শ বিচ্যুতি যখন আমরা নির্ণয় করব তখন কি হয়? আমরা জানি কি আদর্শ বিচ্যুতির সূত্র কি, আমরা আগেই দেখেছি আদর্শ বিচ্ছেদের সূত্র, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তাই না? এখন এই সূত্রের বর্ণনা দেখো, এখানে সামেশন আয় হার মাইনাস গড় হার স্কয়ার বলতে বোঝাচ্ছে অতীতে অর্জিত আয় হার থেকে গড় হারের বর্গের সমষ্টি। মানে অতীতে অর্জিত আয় হার থেকে গড় হারের বর্গের সমষ্টি, আর এন দ্বারা চিহ্নিত করছে বছরের সংখ্যা। বছরের সংখ্যা কত আছে? 10। আর আমরা উপরেরটা আমরা দেখো একটা সারণীর মাধ্যমে বের করে নেবো। এটা সারণীটা কি দেখো, আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সারণী। দেখো এখানে যে দেওয়া আছে বছর, আয়ের হার, গড় থেকে ব্যবধান, এবং ব্যবধানের বর্গ, অর্থাৎ এটার বর্গ এটা করে নিতে হবে। বর্গ তো তোমরা জানোই, যে সংখ্যা আসে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলেই বর্গ হয়। তো বছর আমাদের দেওয়া আছে, কত বছরের আমাদের দেওয়া আছে মনে আছে? 10 বছর, তাই না?
আমরা 10 বছর পর্যায়ক্রমে একবারে ক্রমান্বয়ে লিখে গেলাম, তাই না? 1, 2, 3, 4 করে 10 বছর। এখন প্রতি বছরের আয় আমরা পাতিয়ে নেবো, অর্থাৎ 1 বছরের আয় যেটা সেটার আয়ের ঘরে আমরা পাতিয়ে নেবো, ঠিক আছে? এইটুকুই আমাদের অঙ্ক। এরপর থেকে আমাদেরকে সমাধান করতে হবে। সমাধানটা আমরা কিভাবে করব? আমরা প্রথমে কি করব, এখানে দেখো কি আছে, গড় থেকে ব্যবধান, তাই না? আয় মাইনাস কি গড়, তাহলে আমাদের আয় কোনটা? আমরা সেই ক্ষেত্রে প্রথমে এই 10 বছরের আয়ের গড় বের করে নেবো। গড় আয় গড় বের করা তো তোমরা জানোই, 10 বছরটা যোগ করব, যোগ করে আমাদের হয়েছে 152, তাকে আমরা 10 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে কত হচ্ছে 15.2% আয়। অর্থাৎ 10 বছরে গড় আয় এই প্রতিষ্ঠানের কত বা এই বিনিয়োগকারীর কত? 15.2%। এখন আমরা এই আয় থেকে এই গড়টা বাদ দিয়ে দিব। তা আমাদের দেখা যাচ্ছে প্রথম বছর যখন আমরা আয় থেকে গড়টা বাদ দিচ্ছি, তখন আমাদের কত হচ্ছে, কি হচ্ছে, -5.2, তারপরে কত হচ্ছে 4.8, তারপরে কত হচ্ছে -20.,  এটা এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাস কি হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তখন এই দুটো যোগ হয়ে গেছে, যোগ হয়ে কত হয়েছে -20. কত 2, এখানে কত হয়েছে -0.2, এটা হয়েছে 19.8। তোমরা এটা খাতায় করে নেবে, ঠিক আছে? খাতার সামনে বের করো এবং এই এই স্ক্রিনটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা এটা প্র্যাকটিস করো, দেখবে হয়ে যাবে তোমাদের। তারপরে আছে 35 থেকে 15.2 বাদ দিয়ে থাকে 19.8, তারপরে থাকে 10 থেকে মাইনাস, 10 থেকে যদি আমরা বিয়োগ করি 15.2 থাকে -5.2, তাই না? এভাবে দেখা যাচ্ছে যে আমরা যখন এটা করছি, আমাদের প্রত্যেকটা আমরা আয় থেকে এই গড় আয়টা বাদ দিচ্ছি, বাদ দিয়ে আমাদের যে ফলটা আসছে সেটা আমরা এখানে বাদ দিয়ে নিয়েছি, তাই না? এখন এই যে আমাদের যে ইয়েটা এসছে, যে আয় থেকে গড় আয় বাদ দেওয়ার যে ফলটা আসছে, সেটাকে আমরা পরবর্তী কলামে কি করবো, বর্গ করে নেবো। অর্থাৎ আমরা এটা স্কোয়ার করে নেবো, তখন স্কোয়ার করে আমরা এই সংখ্যাটা এখানে পাতিয়ে নেবো, ঠিক আছে? বর্গের ব্যবধান, ব্যবধানের বর্গটা আমরা এখানে সব পাতিয়ে দেবো। দেখছো তো তোমরা স্ক্রিনে, এটার বর্গ করলে হয়েছে 27.4, তারপরটা হয়েছে 23.04, তারপরটা হয়েছে 408.04, তারপর হচ্ছে 0.04, তারপর হচ্ছে 392.04। এভাবে 10 বছরের আমরা বর্গটা এভাবে বের করে নিয়েছি। এখন আমাদের পরবর্তী কাজ যেটা হবে, আমরা কি করব, ব্যবধানের বর্গের যোগফল, অর্থাৎ এই যে 10 বছরের ব্যবধানের বর্গ, এটাকে এটাকে আমরা যোগ করে নেব। যোগ করে আমাদের হয়েছে কত, 1433.6 বা 60, ঠিক আছে? তো এটাকে আমরা সূত্র অনুযায়ী, মনে আছে, এটাকেই আমাদের বলা হয় সমষ্টি, তাই না? এটাকে আমরা কি বলছি, সূত্রে কি আছে, সেই সূত্রের যে আয় আর মানে গড়ের যে সমষ্টি, সেটা যে সমষ্টি, তাকে আমরা ভাগ দিতে বলেছে কত দিয়ে, n-1। এন কত কি জানি আমরা, এন জানি হচ্ছে বছরের সংখ্যা, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এই 1433.6 কে n-1 মানে 10-1, অর্থাৎ 9 দিয়ে ভাগ করে আমাদের হচ্ছে 159.29, ঠিক আছে? আমাদের কত হচ্ছে 159.29। এখন দেখো পরবর্তীতে আমরা এটা সূত্রের মাধ্যমে কিভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখো এখানে এই যে সামেশন আয় হার মাইনাস গড় হার ডিভাইডেড n-1, এটা কিন্তু আমরা এখানে বের করেছি। কোনটা বের করেছি, সেটা এইটা 159.29, তাই না? বের করে দিয়েছি। তো আমরা সেটা কি করেছি, এইটুকের মানে হচ্ছে কত, এটা আমরা বেরই করে দিয়েছি, তাই না? বের বের করে আমরা এখানে নিয়ে আসছি 159.29। এতে যখন আমরা রুট বার করবো, বা এটা আমরা যখন রুট গুলি করবো, তখন আমাদের কত আসে, আসি হচ্ছে 12.62%। এই আদর্শ বিচ্যুতি হচ্ছে, তাহলে আমাদের নির্ণীয় আদর্শ বিচ্যুতি কত আছে এখানে, 12.62%। তো আমরা জানি যে আদর্শ বিচ্যুতি নির্দেশ করে ওই ব্যবসার ঝুঁকি, ঠিক আছে? তো এইটা তাহলে আমাদের আয় কত ছিল, এই ব্যবসার আয় আমাদের দেখো, আয়ের গড় ছিল হচ্ছে 15.2%, আর আমাদের এই এই বিনিয়োগকারীর ব্যবসার ঝুঁকি হচ্ছে 12.62%। এখন দেখো এই দুইটার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত জানাতে হয়, সেই সিদ্ধান্তটা আমাদের কি আসতে পারে দেখো। সিদ্ধান্তটা উপরে বিনিয়োগকারীর গড় আয় আমরা আছে বের করে নিয়েছিলাম কত হয়েছিল, 15.2%,
আর আদর্শ বিচ্ছেদ ঝুঁকির পরিমাণ কত ছিল তার 10 বছরে? 12 পয়েন্ট কত? 62%। তাহলে কোনটা বেশি, আয় বেশি না ঝুঁকি বেশি? অবশ্যই আয় বেশি আছে এখানে, তাই না? আচ্ছা, তা দেখো, যদি আয় বেশি থাকে তখন আমাদের সিদ্ধান্তটা কেমন হয়? এই আয় ও ঝুঁকি ব্যবহার করে বিনিয়োগকারী তার ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারে। এই বিনিয়োগে ঝুঁকি অপেক্ষায় কি আয় বেশি, তাহলে তার বিনিয়োগটা কিছুটা লাভজনক ছিল। সাধারণত আদর্শ বিচ্যুতির মান বড় ও আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি এবং আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। এই পদ্ধতিটা ব্যবহার করা হয় যখন কোনো বিনিয়োগকারীর হাতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের হাতে একাধিক প্রকল্প থাকে এবং দুইটি প্রকল্পের মধ্যে যখন তুলনা করা হয় তখন এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। তাহলে যেখানে দেখা যাচ্ছে যে ঝুঁকি কম আয় বেশি, সেই প্রকল্পটাই গ্রহণ করা হয়। সেই জন্য বলছে যে আদর্শ বিচ্যুতির মান অধিক ঝুঁকি এবং আদর্শ বিচ্যুতির মান কম ঝুঁকি নির্দেশ করে। তাহলে কি আছে, এটা কিন্তু আদর্শ বিচ্যুতির মান কম, এটা আয়ের মান বেশি। তাহলে এটা কি আছে, এটা ঝুঁকি কম ছিল, তাই না? আয়ের থেকে এটা ঝুঁকি কম ছিল এই এই আগের বিনিয়োগটায়। সমান আয়ের কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য এবং সমান ঝুঁকিতে অধিক আয় গ্রহণযোগ্য। অর্থাৎ যদি দুটো প্রকল্পের ঝুঁকি এক থাকে, সেক্ষেত্রে যে প্রকল্পটার আয় বেশি থাকবে সেটা গ্রহণ করতে হবে। আবার যে প্রকল্পটার আবার দুটি প্রকল্পের যদি আয় সমান থাকে, তাহলে যে প্রকল্পটার ঝুঁকি কম সেটা গ্রহণ করতে হবে। আমি আবার বলছি, দেখা যাচ্ছে যে দুটি প্রকল্পের মধ্যে যে যদি সমান ঝুঁকি থাকে তাহলে আয় বেশিটা, যে প্রকল্পে আয় বেশি থাকবে সেটা গ্রহণ করতে হবে। আবার যে প্রকল্পে ঝুঁকি সমান থাকবে সেই প্রকল্পে আয়টা গ্রহণ করতে হবে। তো এইটা ছিল আমাদের অঙ্ক, আমি আশা করি তুমি এটা পারবে। তা সবাইকে ধন্যবাদ জানাই, আর তোমরা এই ধরনের কিছু সমাধান করে, সমস্যার সমাধান করে তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করো, যে আমার মনে হয়